সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, সেতার গুরুকুলের আরেকটি পর্বে আমি নিশিতে আপনাদের আবারও স্বাগতম জানাই। গত পর্বে আমরা শিখেছিলাম কী করে আমরা অর্ধেক অথবা তিন তালের আট মাত্রা নিয়ে কী করে আমরা কাজ করতে পারি। এ পর্বে আমরা আরও চারটি মাত্রা নিব, মানে তিন তালের যে প্রথম চার মাত্রা, শুধু সেইটুকুতে আমরা আমাদের যে সিকোয়েন্সটা আমরা রপ্ত করেছি, সেই পলিরিদম অথবা লয়কারীর যে সিকোয়েন্স, যেই প্যাটার্নটা, সেটা আমরা বাজাবো প্রথম চার মাত্রা। অর্থাৎ দুবার বাজালেই চার মাত্রা কাভার হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা সিকোয়েন্স দু মাত্রা করে কাভার করছে। এবং এরপরে সেই নতুন চার মাত্রা অ্যাড করে আট প্লাস চার বারো, সুতরাং তিন তালের শেষ যে বারো মাত্রা, প্রথম চার মাত্রা বাদ দিয়ে সেখানে আমরা দুটো জিনিস বাজানো আজকে শিখব। বলে রাখা ভালো যে আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, যেহেতু আপনারা এখন ইমনের রূপটা আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন। এবং আরও ডিফিকাল্ট যে প্রসেসগুলো আমরা এখন বাজাচ্ছি, সেই প্রসেসগুলোতে আমরা চাইলে এখন যেই প্যাটার্ন বা যেই তান আমি দেখিয়ে দিচ্ছি, সেই একই প্যাটার্নটা মুখস্থ করে আপনারা চাইলেই কিন্তু আমার তানগুলো না বাজিয়ে একই প্যাটার্নে আপনি অন্য কোনো নোট ইউজ করে নিজেদের একটা তান বানিয়ে নিতে পারেন, এবং তাই হওয়া উচিত। তো আমি এখন আবারও 120 বিপিএমে ডি স্কেলে আমি আমার তবলাটি ছাড়ছি, এবং আমরা শিখব কি করে আমরা লাস্ট বারোতে বাজাতে পারি। সিকোয়েন্সটি আমরা নিয়ে নেই, গতবার শিখেছিলাম, আমি একবার রিক্যাপ দিচ্ছি, মানে চারবার বাজিয়ে পরের আটে আমরা এবার আমরা শুধুমাত্র প্রথম দুবার দুটি সিকোয়েন্স বাজাবো, মানে চার মাত্রা আমরা বাজিয়ে ফেললাম, এরপরে বারোতে একটি তান বানাই। চলুন, তেহাই দিয়ে আরেকটি জিনিস আমরা বাজালাম। আমি একবার বলে দিই যে কী করে এই জিনিসটি বাজাতে হবে। নোটগুলো গামা পাধা নিনি ধাপা পামা গারে গারে সানি সা পামা গারে গারে সানি সা পামা গারে গারে সানি সা। তো গামা পাধা নিনি ধাপা পামা গারে গারে সানি সা পামা গারে গারে সানি সা পামা গারে গারে সানি সা। আবার বলছি স্লোলি, গামা পাধা নিনি ধাপা পামা গারে গারে সানিসা, তারপরে আবার পামা গারে গারে সানিসা, শেষবার পামা গারে গারে সানা এবং সম্পূর্ণ তিন চার। গামা পাদা নিনি ধাপা পামা গারে গারে সানিসা পামা গারে গারে সানিসা পামা গারে গারে সানি গারে গারে রে গারে। খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর, কিন্তু খুব সিম্পল। এখানেও যে পামা গারে গারে সানিসা গ্যাপটা আছে, সেই এটার পরে যেই গ্যাপে আমরা আবার পাটা ধরছি, সেখানেও কিন্তু এক দুই তিন এক দুই তিন, ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি, এক দুই তিন এক দুই তিন এক দুই, এই ছন্দেই আমরা যাচ্ছি, তিনের ছন্দে। তো গত তেহের মতনই তিন গ্যাপ। ভেরিয়েশন আমি দেখালাম, এরপর আরেকটা ভেরিয়েশন দেখাচ্ছি একই জায়গা থেকে।
ভেরিয়েশন নি 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 রে 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 মা 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 দা 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 নি দা পা মা পা মা গ রে গ রে সা নি সা নি 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 রে 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 মা 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 দা 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 নি দা পা মা পা মা গ রে গ রে সা নি সা গ রে সা নি সা গ রে সা নি গ রে গ রে রে গ। তো ওখান থেকে আমরা আবার ধরতে পারবো আরেকবার বাদে, পরে আমি এক্সপ্লেইন করছি দুবার বাদে। আমি যেই বিষয়টার উপরে বারবার জোর দিচ্ছি যে তিনের ছন্দে বাজাতে গেলে ওই এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন ডারাডা 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 এই যে ছন্দটি সেটা মাথায় রাখা খুব জরুরি। তো একই রকমভাবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বা এক দুই তিন এক দুই তিন সেই স্পিডেই নি 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 রে 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 মা 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 দা দা দা। তো নোটগুলো দিয়ে ওয়ান টু থ্রি 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 মানে নি 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 রে 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 মা 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 দা দা দা। এরপরে নিধা নিধা পামা পামা গরে নি 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 রে 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 মা 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 দা 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 নিধা পামা পামা গরে গরে সা নি সা নিধা পামা পামা গরে গরে সা নি সা। এমন একটি ভেরিয়েশন আমরা আমাদের যে কম্পোজিশন রয়েছে সেখানেও একটুখানি বাজিয়েছিলাম। তো সিমিলার আবার বাজে একই জায়গা থেকে সানা বাজিয়ে আবার গা ধরে ফেলতে পারে। এখানেও একটি স্পেস আছে এবং একই ওই এক দুই তিন বলে দুই এবং তিন সেটাকে বন্ধ করে বা চিন্তা করতে হবে যে সেটুক জায়গার মধ্যে আবার ফেরত আসা যাবে। তবে দুটো ভেরিয়েশন পরপর বাজাই গেল আজকের লেসন। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে কোনোই অসুবিধা হচ্ছে না। যদি হয় অবশ্যই আমাকে লিখবেন, আগামী পর্বে আবার দেখা হবে। আমাদের কাছে এখনও চার মাত্রা বাকি আছে, সুতরাং আমরা আগামী পর্বে কী করে পুরো টোটাল যে তিন তালের ষোলো মাত্রা সেটিতে আমরা কী করে আরও ভেরিয়েশান দিয়ে খুব মজার কিন্তু সিম্পল একটা তেহেই অথবা কিছু একটা দিয়ে কীভাবে শেষ করা যায় এই আইটেমটি সেটি নিয়ে আমরা ডিসকাস করব। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, খুব রেস্ট করুন।